আল্লাহ ককং কখন দেখতে পাব আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে ময়দানে মাসরে মানুষ যখন বেকার আর হয়ে যাবে ময়দানে মাসরে মানুষ যখন বেকার আর হয়ে যাবে ওই সময় আল্লাহর বান্দাগুলা আমার আল্লাহরে দেখবে ওই সুরুতরা আল্লাহর সুরুত নয় ওই সুরুতরা হইল হাকি কতি সুরুতে মোহাম্মদি আমার নবীর মাধ্যমে দেখবে কার মাধ্যমে আল্লাহ দেখবিননি জি কিও দেখতে মন চাই না কোন খোদা বানাইলো যে খোদা বানাইলো খোদার না দেখলে কি আমি নে আপনি কুদুদ ইন্ডি আই আনাইলে কুদুদ একonat বই যান এ তারা সাত জনের একটু কষ্ট হইতেছে এ দরকার আছে কারণ আমি আমার মাফিলা মুরবিরা একটু বেশি মূল্যায়ন দেই বলে হুজুর আমরা যুবকরা কি দোষ করলাম আরে না আপনারা পাওয়ার আছেন নি যে বিয়া করছেন না কে কে হাত তুলেন হাত তোলো তোলো

কেউ সুন্দর কালা হইলে এটার ভিতরে মায়া নাই এটা বেশি মায়া এটা বেশি বালা কালাটা কথা শুনে বেশি সুন্দরটা ডিম্যান্ড বেশি না কথা কি রে বিশাল কথা ঠিক আছে মাইনুদ্দিন মঈনুদ্দিন এক লগে রে আল্লাহ কবুল করো আরো জোরে কর না আল্লাহ দেখমু নবীও দেখমু আল্লাহ দেখম হাসনের ময়দানে নবী দেখমু মরার আগে কথা। ঠিক আছে আল্লাহ দেখমু কোথায় নবী দেখমু মরার নবী কয় আমারে দেখে মরছো জান্নাত নিশ্চিত সুবহানাল্লাহ কইতেন না আমার বায়রা বাবারা বন্ধুরা গবীর মনোযোগ দিবেন আল্লাহর বান্দা হযরতে আব্দুর রহমান ইবনে ауফ নাম কি আব্দুর রহমান ইবনে ауফ যার নামটা হলো শুধু আব্দুর রহমান উনি বলে আমার জীবনে আমি নবী দেখার জন্য কত চেষ্টা করলাম কিন্তু আমি নবী দেখলাম না কিন্তু নবী যখন আমি দেখলাম না আমার মনের ভিতরে আশা যাকল নবী দেখবো নবী দেখব নবী দেখব আমি আব্দুর রহমান কত আবাদত করি আবাদত করতে 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 আমার জীবনের তিরিশ পঁয়ত্রিশ বছর আমি নবী দেখার লাগে আবাদত করে কাটাইয়া দিছি কয় বছর আপনি তিরিশ পঁয়ত্রিশ বছর এক লাগা ইবাদত করেননি কি এর ইবাদত নাক ঘুমা তিনটা হংরামি করবি কান মলাই শেষ করি আলাম সাবধান ইনি বলেন তিরিশ পঁয়ত্রিশ বছর আমি শেষ করছি নবী দেখবার লাইগা কি দেখত আমার সম্পদের কোনো অভাব নাই টাকার কোনো অভাব নাই ধনের কোনো অভাব নাই কিন্তু আমি পঁয়ত্রিশ বছরে নবী না দেখতে পাইয়া আমি আব্দুর রহমান মনে মনে একটা জিদ উঠছে যাহ পনেরো বছরে যেহেতু নবী দেখছি না পঁয়ত্রিশ বছরে যেহেতু নবী দেখছি না আর এবাদত করতাম না আমার আর নবী দেখার দরকার নাই আমার আর নবী দেখার দরকার নাই বললাম রাত্রবেলা এক সেকেন্ডের জন্য আল্লাহর বান্দা ঘুমায় না আল্লাহর বান্দা পঁয়ত্রিশ বছর পরে এক গেছে বিরক্ত হইয়া লাগা ঘুমাইতে যাওয়ার পরে ওই পাগলা যখন যে টাইমে তাহার যুদের নামাজ পড়ে এমন টাইমে পাগলা যখন গুমের মধ্যে বিবর হইয়া রয়েছে হঠাৎ কইরা দেখবেন ঘরের মধ্যে ঘুমাইলে যদি লাইট জ্বলে লাইটের আলোডার কারণে হঠাৎ করে চোখে একটু আলো আলো প্রভাব পড়ে রহমান বলে ওই দিন রাত্রবেলা আমার চোখের মধ্যে একটু আলো আলো প্রভাব পড়ল আমি হঠাৎ করে চকুটা খুইলা দেখলাম এমন আলো আমি আমার জীবনে দেখি নাই আমার গর্তা জলমল জলমল করতাছে। আমার গর্তা নূরে আলোতে ফক 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 করতাছে আমার কাছে বড় ভালা লাগছে আমার কাছে বড় আরাম লাগছে আমার কাছে বড় শান্তি লাগছে হঠাৎ কইরা আমি এই নূরের আলো নূরের ঝলকটা দেখতে পাইয়া আমি হঠাৎ কইরা চিন্তা করলাম কে জানি আমার ঘরে আমি মাথাটা ঘুরেয়া দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে জানি একজন দাঁড়াইয়া রয়েছে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুখটা ঘুমটা দেওয়া সাদা কাফর দিয়া আমার ঘরের সামনে দাঁড়াইছে উনার ঘুমটার ভিতর দিয়া উনার চেহারার ভিতরে এমন একটা নূরের তাজাল্লি জল এই সেহারা নূরের দিয়া আমার পুরাটা ঘর আলোকিত হইয়া গেছে আমি জিগাইলাম কে আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া রইলাম আপনার পরিচয় কি উনি কোনো পরিচয় দেয় না আমার শুধু ডাক দেয়া কয় আসসালাম ও ইয়া আব্দুর রহমান আউ আমি তোমার কাছে আগমন করছি আব্দুর রহমান ও আমি তোমার করে আগমন করার কারণ হইল একটা পঁয়ত্রিশ বছর একটা না এবাদত করছ আজকে তুমি নাক ঘুমাও। আব্দুর রহমান কয় আপনারে আমি চিনি না আপনার কাছে আমি জবাব দিতে রাজি না ডাক দিয়া বলে তুমি আমার চিন না চিনার দরকার নাই আব্দুর রহমান আবাদতরা করো আব্দুর রহমান কয় ভাই সাহ আমি আবাদত না করার কারণ কইল একটা আমি এই ৩৫ বছর নবীদিরে দেখবার লাগে আবাদত কইরা আমার ৩৫ বছর অতিবাহিত করছি আমি ৩৫ বছরে একবার নবী দেখছি না ভাই গো পঁয়ত্রিশ বছর পরে আমি নবী দেখবার লাগে বারবার বারবার বার কানছি কিন্তু আমি আজকে নিয়ত করছি আর আমি কানতাম না উনি ডাক দিয়া কয় আব্দুর রহমান যে নবী দেখার জন্য পঁয়ত্রিশ বছর কান্না করেছ আজকে ওই নবীরে ডাক দাও না আমি নবী তুই আব্দুর রহমান রে দেখা দেওয়ার জন্য তোর ঘরে হাজির রহমান তুই আবাদত আব্দুর রহমান ডাক দিয়া কয় নবীজি পঁয়ত্রিশ বছরে দেখা দেন আজকে আমারে আপনি দেখা দিলেন